অনেকগুলোকে একটা প্রকল্প নেওয়া হয়, কিন্তু পাবলিক কনসালটেশন যে একটা বিষয় আছে বা পাবলিক অ্যাফেয়ার্স একটা বিষয় আছে, এটা কিন্তু এই প্রকল্পে যতটা গুরুত্ব পায় এটা পায় না, যার কারণে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, কিছু সুযোগ সন্ধানীর সুযোগ তৈরি হয়। আর আমি যেটা বললাম যে আমার জমি যাচ্ছে, আমার বাবার কবর যাচ্ছে, আমার যে ফিলিংস আছে, এখান থেকে একটা প্রতিবাদ আসতেই পারে। কিন্তু আমি ফার্মলি বিশ্বাস করি যদি মানুষকে প্রপারলি কম্পেনসেট করা যায় এবং মানুষকে আস্থায় নেওয়া যায়, তাহলে যে কোনো মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। সেটার ইতিহাস বাংলাদেশে আছে, তার সফল ইতিহাস বঙ্গবন্ধু সেতু, তার সফল ইতিহাস হতে যাচ্ছে পদ্মা সেতু। এখানেও কিন্তু অনেক পরিবারকে উচ্ছেদ করতে হয়েছে এবং তাদেরকে বেটার লাইফে পুনর্বাসন করা হয়েছে। তো আর একটা কথা বলে আমি এই পর্যায়ে শেষ করি, যেটা কয়লা নিয়ে যে বিতর্ক বলা হচ্ছে, আমাদের কয়লার দিকে ভাবতে হলো কেন? 62 সালে কয়লা আবিষ্কার হয়েছে, আমরা এতদিন কয়লা না উঠিয়ে এখন কয়লার কথা ভাবতে হলো কেন? ভাবতে হলো এই কারণে যে কোন দেশের বিদ্যুৎ উৎপাদন যদি একটা স্পেসিফিক ফুয়েল নির্ভর হয়, সেটা কিন্তু অনেক সময় ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে। কিন্তু 80 দশকের শেষ ভাগে এসে এই ধরনের বড়দের ঝুঁকিতে ফেলবে কয়লা ভিত্তিক গ্যাস নির্ভরতা, এটা কিন্তু বোঝা যাচ্ছিল। তখনই কিন্তু অল্টারনেটিভ ভাবা হচ্ছিল, নিউক্লিয়ারের ভাবনাটাও তখনই আসে, যদিও 60s একবার এসেছিল। রিনিউয়েবলস এর মানে উকি ঝুঁকি দেওয়া তখনই শুরু করে, বিকল্প হিসেবে কয়লার কথা তখনই ভাবা হয়। কিন্তু আমাদের ফুল মিক্সের কারণে 50% বিদ্যুৎ, প্রায় 20,000 মেগাওয়াট বিদ্যুৎ আনতে হবে কয়লা থেকে, তার মধ্যে প্রায় 30% আনতে হবে স্থানীয় কয়লায়, 50% 30% এবং 20% আনতে হবে আমদানি করা কয়লা দিয়ে। কিন্তু পরবর্তীতে এই পরিকল্পনার পরিবর্তন না হলেও এখন পর্যন্ত এই সরকার প্রায় 21,000 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পাবলিক এবং প্রাইভেট সেক্টরে বিভিন্ন পর্যায়ে নিয়ে রাখছে, পরিকল্পনা থেকে চুক্তি স্বাক্ষর পর্যন্ত 21,000 মেগাওয়াট উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে দেশীয় কয়লার অবদান জিরো, মানে ঘুরে ফিরে কিন্তু ওই দেশীয় কয়লা উত্তোলনের জায়গায় আমরা যাই, সব আলোচনার মধ্যেই যাই। আমি আপনার কাছে ফিরবো আবার, যে কথাটি বলছিলেন যে লাইভলিহুডটা আসলে কম্পেনসেট করা যায় না, আমি সুলতানা কামালের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, লাইভলিহুড আসলে কোন জায়গায় কম্পেনসেট করা যায়? শুধু কি এই বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র? আমরা তো দেখছি বাংলাদেশটা, গোটা বাংলাদেশটা একটা মানে পুরা শিল্প কারখানার দেশ হয়ে যাচ্ছে, যেখানে কৃষি থেকে ব্যক্তি মালিকানায় যেখানে যেটুকু জায়গা পাচ্ছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে শুরু করছে, সেখানে পাশের বাড়ির পাশের ডোবাটা শেষ হয়ে যাচ্ছে, পুকুর শেষ হয়ে যাচ্ছে, বিলের মাছ নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অভিযোগ তো আমরা হয় হামেশা রাস্তায় নামলেই আমরা শুনতে পাই। আর বিশাল বিশাল সব হাউজিং ইয়ে করছে সেখানে তো জমি, সেখানেও তো লাইভলিহুডের একটা ব্যাপার আছে। কিন্তু বিদ্যুৎ, কয়লা ভিত্তিক বিদ্যুৎ ইত্যাদি হলে সেটা একটা সরকারি এবং একটা ডেভেলপমেন্ট ভার্সেস অন্য মানে অ্যান্টি ডেভেলপমেন্ট একটা যুদ্ধ হিসেবে দাঁড়ায় আমাদের সামনে, চিত্র দাঁড় করানো হয় কেন? ধন্যবাদ মুন্নি, মানে আজকের বিষয়টা আমাদের আলোচনার জন্য অত্যন্ত একটা প্রাসঙ্গিক বিষয় হিসাবে আমরা অভিহিত করতে পারি এবং খুবই জরুরি এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলা। যে কথাটা উঠেছে এবং আমরা আমার পূর্ববর্তী বক্তার কাছ থেকে কিছু আভাস যে পেয়েছি যে কয়লা ভিত্তিক প্রকল্প নিয়ে আমাদের কি ধরনের চিন্তা ভাবনা চলছে, এবং আমার কাছে সরাসরি যে প্রশ্নটা ছিল যে ক্ষতিপূরণ হয় কিনা, কিংবা লাইভলিহুডের ব্যাপারটা, মানুষের জীবন জীবিকার যে বিষয়গুলি আছে সেটা নিয়ে এখানটা আলোচনার একটা ব্যাপার আছে। আমরা বেশ কিছু আগে একবার বস্তি উচ্ছেদ নিয়ে যখন আলোচনা করছিলাম, একটা সময় ছিল প্রচন্ড রকম কিন্তু বস্তি উচ্ছেদের একটা প্রকোপ দেখা গেছিল এবং ভারতে বাংলাদেশের সমস্ত জায়গায় কারণ বড় বড় সেই বাঁধ তৈরি হবে, বড় বড় উন্নয়ন প্রকল্প হবে, তখন বস্তিবাসীদের উপরে একটা বিরাট বড় আক্রমণ কিংবা আঘাত এসেছিল। ভাষান্টেক হাউজিং সোসাইটি নিয়ে এটা নিয়ে সবচেয়ে অনেক অনেক বড় একটা ঝামেলা গেল না, সেই সময় একটা কথা এসেছিল খুব সুন্দর, কে বলেছিলেন আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু আলোচনার ভিত্তিতে এসেছিল যে আমাদের মনে রাখতে হবে যে স্লামস আর পিপল নট প্লেসেস। এবং এটা আমি কিন্তু এখনো সবসময় মনে করি এবং মনে করার একটা প্রণোদনা চলে আসে আমার মধ্যে, যে যখনই আমরা
কোন একটা কিছু করার চিন্তা করি যেখানে মানুষের জীবন জীবিকা জীবন প্রবাহ এবং জীবন যাপনের প্রতি মুহূর্তের সঙ্গে যেটা সম্পৃক্ততা রয়েছে সেই সেই বিষয়ে যখন আমরা কথা বলি কিংবা সেখানে যখন আমরা কোনো কিছু কাজ করতে যাই, আমরা যদি এই কথাটা মনে রাখি যে দিজ আর নট প্লেসেস, খালি জমি না, দিজ আর পিপল, অর্থাৎ জীবন, যে কথাটা এসেছে, হ্যাঁ, লাইভলিহুডের ব্যাপার আছে, জীবনের ব্যাপার আছে। এবং যে কথাটা খুব সুন্দর করে উনি বললেন যে হ্যাঁ, আমার বসত ভিটাটা চলে যাবে, আমার বাবার কবরটা চলে যাবে, আমি যেই পুকুরে ছোটবেলা থেকে মাছ ধরেছি, গোসল করেছি, কাপড় ধুয়েছি, আমার জীবনের সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পৃক্ততা, সেটা আমার আর থাকবে না। এবং তার পরিবর্তে আমি কি পাবো? যদি খুব আদর্শ জায়গাও চিন্তা করি যে আমি এর পরিবর্তে হয়তো যথেষ্ট টাকা পয়সা হাতে পাবো, কিন্তু আমি যেটা ছাড়ছি সেটার পরিবর্তে সেই টাকা পয়সা আমাকে সেটার কতখানি ফিরিয়ে দিতে পারে, সেটা কিন্তু চিন্তা করতে হবে। আবার একই সঙ্গে আমরা তো এই দেশের নাগরিক, এই দেশটা তো আমাদের, আমরা তো আমাদের সংবিধানেও বলছি যে এই দেশের মালিক এই দেশের জনগণ। এবং প্রতিদিন জাতীয় সঙ্গীত গাইছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সবকিছুই তো আছে, আবেগের প্রশ্ন আছে, সম্পৃক্ততার প্রশ্ন আছে, এই দেশের মানুষ আমি সেটার ব্যাপার আছে। কিন্তু একই সঙ্গে যখন উন্নয়নের একটা প্রশ্ন আসে, তো সেখানটায় আমার কি কোনো দায় দায়িত্ব নাই যে প্রশ্নটা আমাদেরকে করা হয় যে উন্নয়ন কি তবে হবে না, উন্নয়ন বন্ধ হয়ে যাবে না? উন্নয়ন তো বন্ধ হবে না, কিন্তু উন্নয়নটা কার জন্য হবে সেটা কিন্তু একটা অত্যন্ত মৌলিক আধুনিক প্রশ্ন। এখন উন্নয়ন শুধু উন্নয়নের জন্য হতে পারে না, উন্নয়নের কতগুলি ধারা থাকতে হবে, উন্নয়ন কিসের জন্য হচ্ছে সেটা দেখতে হবে। আজকে আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে কেউ কোনো ধরনের বিতর্ক আনতে পারবে না যে আমাদের অবশ্যই এনার্জির প্রয়োজন আছে, আমাদের বিদ্যুতের প্রয়োজন আছে, তাছাড়া আমরা সামনে এগোতে পারবো না। এবং আমাদের জীবনে বিদ্যুতের প্রয়োজনীয়তা আমরা কতখানি বাড়িয়েছি, আমরা একই সঙ্গে এই গ্রীষ্মের মধ্যে গরম পানিও চাই আবার এয়ার কন্ডিশনারও চাই। আগে তো এই বিদ্যুতের চাহিদার একটা ধারা হয়তো ছিল, সেই ধারাগুলিও তো এলোমেলো হয়ে গেছে, মানে এখন একটা মানে একেবারে অসীমের মধ্যে চলে গেছে। আমি উদাহরণটা এই কারণে দিলাম যে বিদ্যুতের চাহিদা অসম্ভব রকম, আমরা সাংঘাতিক রকম ভাবে বিদ্যুৎ নির্ভর জীবন যাপন করি। এক মিনিটের জন্য বিদ্যুৎ গেলে আমাদের অসুবিধা লাগতে শুরু করে, আমরা কাজ করতে পারি না, লিখতে পারি না। আগে আমরা কলম দিয়ে লিখেছি, কাগজ পেন্সিল, এখন কম্পিউটার ব্যবহার করি, বিদ্যুৎ চলে গেলে কাজ করতে পারি না। তো এই সমস্ত কারণে অবশ্যই বিদ্যুতের উৎপাদনের উপরে যে জোর দেওয়া হচ্ছে জাতীয়ভাবে জাতীয় নীতিতে, সেটা সম্পর্কে কোন রকম বিতর্ক তোলা যাবে না। কিন্তু কথাটা হচ্ছে যে সেই বিদ্যুৎটা কতখানি নিরাপদ হচ্ছে, সেই বিদ্যুৎটা আমাদের কতখানি একটা আয়ত্তের মধ্যে থাকছে, এবং কত মানুষের জীবনে আসলে সেটা উপকার আনতে পারছে, এবং উপকারের পাশাপাশি কোনো অপকার আনছে কিনা, সেইগুলি যদি আমরা বিবেচনায় না আসি, তাহলে লাইভলিহুড বলতে তো শুধু আমি দুই বেলা কিছু অর্থ উপার্জন করে তিন বেলা খাবার না, আমার লাইভলিহুড মানে তো আমি নিরাপদে সুস্বাস্থ্যের সঙ্গে একটা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে আমি যেন জীবনটা ধারণ করতে পারি, তাই না? আমার লাইভলিহুডের মধ্যে তো সেই বিবেচনাগুলিও আজকাল থাকতে হবে, আনতেই হবে। তো সেই জন্যই আমরা যে বিষয়টা বারবারই সামনে নিয়ে আসার চেষ্টা করছি সেটা হলো যে আমাদের বিদ্যুতের কিংবা আমাদের এই শক্তির উৎসটা কি হবে। এবং একটা সময় যেটা বলেছেন ভাই যে বিদ্যুতের কয়লা বিদ্যুতের যে অবদান, হ্যাঁ নিশ্চয়ই কয়লা বিদ্যুতের সাংঘাতিক অবদান রয়েছে, আমরা আজকে যেভাবে যে জায়গায় এসে পৌঁছেছি, কিন্তু আমাদের সামনে তো নতুন নতুন সম্ভাবনা গুলিও আসছে। এবং আমরা তো আজকে জেনে গেছি, আমাদের জ্ঞানের মধ্যে তো এই কথাটা চলে এসেছে যে কয়লা বিদ্যুৎ রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে না, আমাদের গ্যাসের বিদ্যুৎ রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে না, এই উৎসগুলি কিন্তু ক্রমশ ক্ষয়মান, এগুলি একটা সময় শেষ হয়েই যাবে কাজে। এবং এগুলির থেকে যে সমস্ত ঝুঁকি আমরা এতদিন বহন করেছি কারণ আমাদের সামনে অন্য কোনো উপায় ছিল না, কিংবা উপায়গুলি অত সহজলভ্য ছিল না, কিংবা সেই টেকনোলজি আমাদের এত ভালোভাবে জানা ছিল, মানে প্রেশার গ্রুপ হিসেবে যে অনেক রকমের কথা শুনতে হয়, অনেক প্রশ্নের উত্তর দিতে হয় যে তাইলে কি বিদ্যুৎ হবে না। আমি আপনাকে বলেছি যে আমাদের সব সেক্টরেই এই ধরনের যে লাইভলিহুড এর প্রশ্নটি আসে, বিদ্যুতের বেলায় বোধ হয় বিষয়টি অনেকটা উচ্চকিত হয়। কিন্তু আমি যদি আপনার কথা ঠিকভাবে বুঝতে পারি যে
বিদ্যুতের ব্যাপারে আপনাদের যে সমর্থনটা আছে, উৎপাদনের ব্যাপারে সমর্থনটা আছে, সেখানে একটু হার্ম রিডাকশন মানে একটু কম, যত ঝুঁকি কমিয়ে যাওয়া, ঝুঁকি যতটা কমিয়ে পারা যায় সেটা করার চেষ্টাগুলি আমরা কতখানি কার্যকর ভাবে করছি, আমাদের প্রশ্নটা সেটা। সেই জায়গায় আমরা অনেক সময় দেখতে পাই যে ঠিক কার্যকর ভাবে সেটা করা হয় না। আর একটা কথা বলি মনে এখানটা, সেটা হলো যে এই কথাটা আগেও এসেছে কিন্তু আমি আর একটু অন্যরকম ভাবে বলি, যে আমরা যখন রক্তকরবী নাটক দেখি তখন কিন্তু সেখানটা একটা আছে, কথোপকথন আছে যে সর্দার এসে শ্রমিকদেরকে বলছে যে তোরা তো চিন্তা করবি কেন, চিন্তা তো আমরা করব, আমরা তোরা খালি শ্রমটা দিবি। তো সেটা যদি সম্পর্ক হয়ে যায় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যারা নীতি নির্ধারক এবং জনগণের মধ্যে, যে আমরা তো চিন্তা করে নিয়েছি এটা তোমাদের জন্য ভালো, এটা করলে তোমরা এই 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 উপকার পাবে, আমি তো এই চিন্তার মধ্যে ছিলাম না, আমি তো এই কথার মধ্যে ছিলাম না, আমি তো জানি না এবং আমার যে অপকারগুলি হবে কিংবা এখানে যে ঝুঁকিগুলি হবে আমি মনে করছি, সেটা নিয়ে কি আলোচনা হয়েছে আমার সঙ্গে? আচ্ছা হ্যাঁ, সেই জায়গাটা একটা বিরাট মানে নীতিগত বিচ্যুতি থাকে বলে আমরা এই মানে আসলে তাহলে পয়েন্টটা এখানে কি, পয়েন্টটা হলো যে একটা ওপেন ফোরামে মানে জনগণের এই যে লাইভলিহুডের কথা বলি, ভালো মন্দের অঙ্কটা করে সামনে প্লেস করা এবং সেটা তারপরে মিলিয়ে রাখা, নিশ্চয়ই মানুষ লাভের জায়গার দিকেই বেশি যাবে, সেটা যে কোনো ধরনের লাভই হোক, অবশ্যই জীবন মানের লাভটাকে অনেকখানি বড় করে দেখে। আমি কি টেলিভিশন দেখতে চাই না, আমি কি বিদ্যুতের যে উপকার, আমি ব্যাটারি চালিত একটি রিক্সা চালাতে চাই না এবং সেটা দিয়ে তো দিনে 600 টাকাও উপকার তো সেই সব বিষয় নিয়ে আমার মনে হয় খোলামেলা আলোচনার ব্যাপারে আলোচনা এবং অবশ্যই মানুষের স্বাস্থ্য ঝুঁকি, মানুষের জীবনের ঝুঁকি, মানুষের ডিসপ্লেসড হওয়ার ঝুঁকি এবং আমাদের যে সম্পদগুলি আছে সেগুলি বাঁচানোর যে প্রাণপণ চেষ্টাটা আমাদের করতেই হবে। আমি লিগাল পয়েন্টের জায়গা থেকে একটা আপনাকে প্রশ্ন আছে কিন্তু আমি পরে আসবো সেটাতে। নিরাপদ বিদ্যুৎ উৎপাদনের কথা বলেছেন অ্যাডভোকেট সুলতানা কামাল এবং যেটা আমরা মোল্লা আমজাদের কাছ থেকে শুনলাম যে এই কয়লা ভিত্তিক বিদ্যুতের যে একেবারে ফাইনালাইজ করা 2010-এ আপনার হাত থেকে প্রজেক্ট পেপার ইত্যাদি তৈরি হয়েছে, আবারও আলোচনার মধ্যে এসছে যে পরিষ্কার নয়, মানে একটা একদিকে লাইভলিহুড আরেকদিকে উন্নয়ন, জীবন মানের পরিবর্তন, সেই সেই জায়গায় একটা খোলামেলা আলোচনা এবং স্বচ্ছ ধারণা কিসের বিনিময়ে কি। আমি যদি একেবারে উদ্যোক্তা হিসেবে মানে যেটা উদ্যোক্তা বলতে আমি বলছি যে আপনি শুরুর শুরুটা করেছিলেন, কনসেপ্টটা সামনে এনেছিলেন, আপনি তখন দায়িত্বে ছিলেন, আমাদেরকে আসলে আমি শুরুর আগে মানে আমরা আমি একটুখানি বলছিলাম যে প্রতিটা কাজ যে হয় সোসাইটিতে সবাই একসাথে পার্টিসিপেশন করে না, এই জন্য কাজে ডিভিশন অফ লেবার থাকে, ডিফারেন্ট প্রফেশনস থাকে। যেমন সুলতান কামাল উনি ল আইন ভালো বুঝেন, আমাকে কোর্টে দাঁড়াইলে আমি কোনো কথাই বলতে পারবো না। সিমিলারলি এই যে বলা হচ্ছিল যে আমাদের কাছে অল্টারনেট অপরচুনিটিস আছে, আদার যেটা লেস হার্মফুল এনার্জি ইত্যাদি ইত্যাদি, তো যারা এই বিদ্যুতের মহাপরিকল্পনা গুলো তৈরি করেন দেশি বিদেশি সব মিলে, সেখানে কিন্তু এই পরিকল্পনা করার সময় সমস্ত দিকগুলা সম্ভাব্য যত রকমের বিদ্যুৎ উৎপাদনের প্রাইমারি সোর্স আছে এই সবগুলা কিন্তু অ্যানালাইসিস করে তারপরে এই পরিকল্পনা গুলা তৈরি করা হয়। আমাদের সামটাইমস প্রবলেম যেটা হয় সেটা হলো আমরা সবাই অন্যদের উপরে যথাযথ, আমার যেটা মনে হয় আই মাইট বি রং, যথাযথ রেসপেক্ট রাখতে পারি না, মনে হয় যে এরা ঠিক মতো করতেছেন না, আমরা যেটা ভাবতেছি বা যে চিন্তা করতেছি এটাই বোধ হয় সবচেয়ে বেস্ট চিন্তা। আমরা আমি আবার যদি আমি সুলতানা কামালের কথা সূত্র ধরে বলি যে উনি বলে রক্তকরবীর উদাহরণ মানে অ্যাটিচিউডটা কি তাই, ওনাদের আন্দোলনের একটা কিন্তু পয়েন্ট এটাও যে আমি আসবো সেটা অ্যাটিচিউডে, বিকজ উনি আপনি সাংবাদিক অনেকদিন ধরে এই পাওয়ার সেক্টর ডেভেলপমেন্টের অনেক কিছু ইউ কভার্ড ইট, আমরা ডিসিমিনেশন এইগুলো নিয়ে ইভেন মাস্টার প্ল্যান থেকে শুরু করে অনেক অনেক প্রোগ্রামের মাধ্যমে কিন্তু এগুলো করা হয়েছে, তো সেখানে এগুলো নিয়ে থ্রেডবেয়ার আলোচনা হয়েছে, বিভিন্ন সিভিক সোসাইটির লোকজন এসছে এবং এই আলোচনাগুলো হয়েছে। আমি জাস্ট স্পেসিফিক কতগুলো জিনিস বলি, যে আমরা যখন আমরা যদি দেখি যে 2006 মাস্টার প্ল্যানে তখন কিন্তু
বেসিক প্ল্যানের ভিতরে কয়লার কন্ট্রিবিউশন অতটা ছিল না, তার আগের গুলাতে আরো ছিল না। কিন্তু একটা অল্টারনেট প্ল্যান রাখা ছিল, কিন্তু যে যদি গ্যাসের শর্টেজ হয় তাহলে যাতে ওই অল্টারনেট প্ল্যানটা ক্যাচ করা যায়। তখন পর্যন্ত যে সোর্স গুলো ছিল তার ভিতরে তখন রিনিউয়েবল কিন্তু ধরতে গেলে ছিলই না, তো তখন কিন্তু কয়লাটাই মেজর অল্টারনেট সোর্স আছে। 2010 আমরা যখন মাস্টার প্ল্যান করতে গিয়েছি তখন সামনে কয়েকটা পরিকল্পনা রাখতে হয়েছে। এক নাম্বার হলো, আপনি যদি দেখেন 2009 এর দিকে লোডশেডিং এর মাত্রা যদি খেয়াল করতে যান, তখন 1800 থেকে 2000 মেগাওয়াট লোডশেডিং ছিল। যারা ঢাকায় থাকেন তাদের অনেকেই আছে যেটা কমপ্লেন ছিল, 8 থেকে 12 ঘন্টা লোডশেডিং, এটা ওই যে রাউন্ড 1 ঘন্টা দিয়ে 1 ঘন্টা বন্ধ এরকম ভাবে গেছে। তো এইটা যখন রেমিডিজ নিয়ে যখন আমরা আলোচনা করেছি তখন আমাদের কাছে ইমিডিয়েট, শর্ট, মিডিয়াম এবং লং টার্ম এই পরিকল্পনাগুলো নিতে হয়েছে। এবং সেখানে আমরা সেই সময় অ্যাভেলেবল আমাদের প্রাইমারি সোর্সের যত রকম পর্যালোচনা এগুলো করেই কিন্তু করা হয়েছে। করে আমরা দেখেছি যে রিনিউয়েবল যেটা বলছিলেন, ইঙ্গিত করছিলেন যে এখন আমাদের অল্টারনেট লেস হার্মফুল সোর্সেস গুলো আছে, আমরা দেখেছি যে বাংলাদেশে যেই পরিমাণ ল্যান্ড অ্যাভেলেবল আর যেই পরিমাণ সূর্যের আলো আমরা পাই, তাতে আমরা যদি একটা লং টার্মে 20-30 বছরে ম্যাক্সিমাম আমাদের যে এনার্জি রিকোয়ারমেন্ট হবে তার 20% বেশি আমরা যেতে পারবো না। তার ভিতরে ল্যান্ড আমরা জানা আছে কিনা আমি জানি না, যেখানে ইভেন একটা কয়লার প্ল্যান্টে 1 মেগাওয়াটের জন্য 0.5 acres এর মতো ল্যান্ড লাগবে, বা তার থেকেও লেস আরো করা যায়, তার থেকে 0.3 to 0.4 করা যায় খুব এফিসিয়েন্টলি যদি ডিজাইন করা যায়। সেখানে এই আপনি যদি সোলার করতে যান তাহলে প্রায় 4 একর জমি লাগে। তো আমরা যদি আমাদের আগামী 50 বছরের বিদ্যুতের ইয়ে দেখি, আমাদের সারা দেশে যদি আমরা সোলার প্যানেল দিয়ে ঢেকে দিই তারপরেও আমাদের ডিমান্ড কিন্তু আমরা মিট করতে পারবো না। এটা হলো একটা লিমিটেশন। এখানে উইন্ডের আমাদের এ পর্যন্ত যত স্টাডি হয়েছে তাতে আমাদের উইন্ডের লিমিটেশন খুব কম আর কি, এক্সেপ্ট যে আমাদের কোস্টাল বেল্ট এরিয়া গুলা ছাড়া আরো কিছুটা সমুদ্রের ভিতরে যেতে হয়, তাছাড়া কিন্তু খুব একটা ইয়ে নাই। তো বাকি যে সোর্স গুলো ওই সময় 2010 মাস্টার প্ল্যানে যদি দেখি তখন ছিল যে আমরা খুব র্যাপিডলি আমাদের যদি উন্নয়নের স্বার্থেই আমরা যদি বিদ্যুৎ উৎপাদনটা ম্যাচ করতে যাই তাহলে পরে কয়লাতে আসতে হয়। আমরা তখন ভিস কিন্তু এইগুলো আমরা, কারণ অনেক ইভেন ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ব্যাংক এদের সাথেও তো আমাদের অনেক সময় বসতে হয়েছে, তা আমরা যদি দেখেছি যে আমরা হাউ মাচ উই আর পলিউটিং আওয়ার অ্যাটমসফেয়ার আর কতটা অন্যদের পলিউশনের আমরা এফেক্ট হচ্ছে, মানে এটা কি খুব, আমি বলি মানে এই কম্পারিজনটা কি খুব আসলে ভালো কম্পারিজন কিনা, যে আমরা কম করছি এটাতে কি আমরা, না না আমি একটু শেষ করি তারপরে, কারণ আপনার তো সব জিনিসগুলাই করতে হবে। আপনি যদি জিরো CO2 এমিশন করেন তারপরে কিন্তু এফেক্টেড হবে, কিন্তু সচেতন হিসাবে আমাদেরকে কিন্তু ওই প্রোগ্রামটা রাখতে হবে, যার জন্য আমি যেটা বললাম 15-20% আমরা যেটা রিনিউয়েবল থেকে আসবে, কারণ সেটার কিন্তু একটা বড় ইম্প্যাক্ট আমরা যদি দেখি। সেকেন্ড হলো, যদি আমাদের ওই ধরনের প্ল্যান্টে যেতে হয়, যদি আমরা কয়লাতে যেতে যাই, তাহলে যেটা সুতরাং আমরা বলছিলেন যে আমরা কত কম এমিশন করে, যেটা খারাপ এমিশন যতটা সম্ভব করা যায় আর কি, সেটা কতটা করতে পারি, আর এছাড়া আরো বাড়াতে পারি কিভাবে, যেটার জন্য আপনার নিউক্লিয়ার এর কথা আসছে। তারপর নিউক্লিয়ারে যদিও অন্য সেফটি সিকিউরিটি বিষয়গুলো বৃহত্তর রেঞ্জে যদি সমস্যা হয় তাহলে হতে পারে, কিন্তু যদি কন্ট্রোলে রাখা যায়। আরেকটা ইস্যু যে আমরা এখানে কয়লার ব্যাপারে বলছি যে ঘন বসতিপূর্ণ বাংলাদেশ, আবার নিউক্লিয়ার তো এটা, এটাই একটা বড় থ্রেট। নিউক্লিয়ার মানে হলো যে এটা একটা কি বলা যায়, এটা বিশ্বাস অথবা দত্তর মতো, আমি যদি কন্ট্রোলে রাখতে পারি যেটা হচ্ছে তার সাথে আমি ইনভলভ, আমি দেখছি সব জায়গায় এটাকে। কিন্তু আবার 2011-র নিশ্চয় আমরা জাপানের ঘটনা ভুলে যাইনি, জাপানে যেরকম চালু করছে, জাপানে এত প্রোটেকশনের পরেও মানে যেটা আলোচনা করতেছি, সেখানেও কিন্তু পলিউশনের ব্যাপার আসছে। সেখানেও এই যে আমরা সবাই তো গাড়িতে ঘুরে আসছি, আমরা কিন্তু খানিকটা হলেও পলিউট করে আসছি,
আমার যেটা মনে হয় যে যেটা করা উচিত আর কি, আপনার যেটা বলতেছিলেন যে কেউ যে কোনো বিষয়ের উপরে যদি তার মতামত ব্যক্ত করতে যায়, অল্টারনেট জিনিসটা তাদেরকে সামনে নিয়ে আসা উচিত এবং বলা উচিত যে কিভাবে কিভাবে এইটার থেকে অল্টারনেট কি আছে যেটা আমরা পেরে। আমি কনসালটেশন মানে অ্যাপ্রিসিয়েট যে এটা ভালোভাবে করা উচিত, কিন্তু একটা কিছু হলেই সাথে সাথে আই এম এগেনস্ট ইট এরকম করলে যেটা সমস্যা হয়। এটা নিয়ে আমি প্রশ্ন আছে, মানে আপনাদের কি মনে হচ্ছে নাকি যে একটা প্রশ্ন তোলাই মানে আমি তো এখন সরকার থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সচেতন নাগরিক হিসাবে আমি প্রত্যেকটা জায়গাতেই যেটা দেখতেছি, যেমন আমরা বলি না অনেক সময় যে আচ্ছা সরকার কেন এত রিয়াক্ট করতেছে, আমার কাছে মনে হয় ইকুয়ালি সিভিক সোসাইটি অনেক সময় ঢুকে মানে হঠাৎ করে জাম্প করে, কারণ কতগুলো আছে কি কথা একবার বেড়ে গেলে হয় না। আর আমাদের দেশে বেশিরভাগ বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা শুনবো, একটা ছোট্ট বিরতিতে যেতেই হচ্ছে, থাকুন এটি নিজের সঙ্গে। কিন্তু আমরা তো একেবারেই কোন রকম তথ্য সংগ্রহ না করে কিংবা কোনো গবেষণা না করে কিংবা কোনো একটা অভিজ্ঞতার ভিত্তি ছাড়া এসে কথা বলবো, অতখানি অর্বাচীনতা হয়তো আমরা প্রদর্শন করব না, করলে সেটা আমাদের বিরুদ্ধেই যাবে। কিন্তু কিন্তু আমাদেরকে সর্বক্ষণই সেই জায়গায় ঠেলে দেওয়া হয় যে এরা বুঝতে পারে না, এরা উন্নয়ন চায়। এক হয় যে আমরা দেশের অত্যন্ত মানে এমন একটা শত্রুতা করতে থাকি সারাক্ষণ যে আমরা কোনো উন্নয়নই চাই না, আমরা মানে এই দেশের জল মাটিতে বড় হয়েছে, এই দেশে জন্মগ্রহণ করেছে, এটা আমার জন্মভূমি, সেরকম কোন চেতনাই আমাদের মধ্যে নাই। যা কিছুই হোক সেটার একটা বিরোধিতা আমরা করতে থাকি, কিন্তু সেটা আমরা কেন করব সেই কথাটার উত্তর কিন্তু তাদের কাছে আমরা কখনো পাই না। যে আমি সুলতানা কামাল এই জিনিসটা আমি কেন করব যে এখানে একটা উন্নয়ন প্রকল্প হবে, আমি সেটা শুধু শুধু না দেবেন নিশ্চয়ই। কিন্তু আমরা যখন কোনো তথ্য নিয়ে তাদের সামনে যাই, আমরা যখন তাদের সঙ্গে আলোচনায় বসতে যাই, সেটা কিন্তু তারা সেরকম ভাবে গুরুত্ব সহকারে নেন না, কারণ আগেই আমাদেরকে বলে দেওয়া হয় যে আমরা এটা জানি না, ওনারা জানেন, আর কেউ জানে না, সেটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হলো যখন কনসালটেশনের কথা বলেন, আমি একটা উদাহরণ এখানে একদম কনক্রিট উদাহরণ দিই যে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী কিন্তু আমাদের কয়েকজনকে ডাকলেন যে আপনারা রামপালের যে প্রজেক্টটা হচ্ছে সেটা দেখে আসি। আমি সেদিন যেতে পারিনি, কিন্তু আমার অনেক সহকর্মীরা গেছেন। কিন্তু সেই কনসালটেশনের নমুনাটা কিরকম হয় ওখানে গেলে, যেহেতু প্রতিমন্ত্রী মহোদয় ওখানে আছেন, তিনি সর্বোচ্চ একটা অবস্থান নিয়ে আছেন, তিনিই কথা বলেন, তার সঙ্গে যারা গেছেন তারা কথা বলছেন, কিন্তু যখন আমরা কথা বলতে চেয়েছি সেই কথাগুলি শোনা হলো না। কিন্তু ফিরে এসে সবাইকে বলা হলো যে এখানে একটা আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু এই বিষয়গুলি আমরা ঠিক করে নিয়েছি। এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় আমার সঙ্গে একটা অনুষ্ঠানে দেখাও হলো, তখন তিনি বললেন যে আপা আপনি তখন যেতে পারেননি, আমরা ওখান থেকে ঘুরে এসেছি, আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে একটু বসবো, কিন্তু সেটা আজ পর্যন্ত বসা হয়নি, সেই উদ্যোগটা আসেনি। আমরা বারবারই চেষ্টা করেছি তার সঙ্গে যোগাযোগ করতে, সেখানটায় সময় পাইনি, তারপর আমরা একটা প্রেস কনফারেন্স করে আমাদের যে বক্তব্য ছিল সেটা আমরা দিয়েছি যে বিষয়টা এরকম। কথা হচ্ছে যে হ্যাঁ উন্নয়নও প্রয়োজন হবে, যেটা বলছেন যে সেটা না হলে তো আমরা এখানে বসতে পারতাম না, আমরা গাড়ি করে এখানে আসতে পারতাম না। আমরা প্রত্যেকেই তো এই যেই কথাগুলি বলছি যে যেই ঝুঁকিটা হচ্ছে সেই ঝুঁকির কোন না কোনো ভাবে ভাগিদার হচ্ছি, হয় আমরা ঝুঁকিটা বাড়াচ্ছি, এই ঝুঁকি থেকে যে সুবিধাগুলো সেই সুবিধা মানে সফল যে এটা ওনারাও তো বলতে পারছেন না যে না এটাতে কোনো ঝুঁকি নাই। আমরা বলছি এটাতে ঝুঁকি আছে, ঝুঁকি থেকে আমরা কিভাবে বেরোতে পারি সেটা চেষ্টা করা, আর তো কোনো কিছু না। এবং এই ঝুঁকিটাকে যাতে আর না বাড়ানো হয় সেটার জন্য কিছু করা যায় কিনা, হ্যাঁ সেখানটা এই যে জমির কথাটা আসে। এখন কিন্তু সোলার এনার্জির ব্যাপারটা এটা কিন্তু একটা টেকনোলজি, এটা কোনো কমোডিটি না, তাই না? এখন অনেক জায়গায় উদাহরণ আছে যে বিরাট হাই রাইজ বিল্ডিং হয়েছে, তার প্রত্যেকটা জানলার কপাট হয়েছে সোলার প্যানেল দিয়ে, যার জন্য এইভাবে ফ্ল্যাট জমিতে কিন্তু আর প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, কাজে ওই যে এতটা জমি হলে হতে পারবে সেখানটা আরো একটু যদি কামালের কথা জানি যে উনি এটা নিয়ে এনার্জি নিয়ে ডক্টর কামাল এবং অনেক সোলার এনার্জি আছেন। তারপরে আরো যে ব্যাপারটা হচ্ছে জমির কথা যখন বলা হয় যে হ্যাঁ পুরা বাংলাদেশ ঢেকে দিল ততখানি পাওয়া যাবে না, ঠিক আছে,
একটা তো হলো যে সেভাবে যদি করা যায় যে আমরা এখন কিন্তু পুরো বাংলাদেশের যদি সব জমি নিয়ে নেই আমাদের কারোর আবাসস্থল কিন্তু দেওয়া যাবে না। আবাসস্থল দেওয়ার জন্য আমরা কি চিন্তা করেছি যে আমরা হাই রাইজ করবো, হ্যাঁ উপরের দিকে যতখানি পারা যায় ব্যবহার করবো, নিশ্চয়ই এরকম ভাবে চিন্তা করা যেতে পারে যদি আমরা চাই। আরেকটা কথা যেটা বলা যেতে পারে এখানটায়, আমি আশা করি অন্য কোনো ভাবে নেবেন, আমরা কিন্তু প্রত্যেক জেলা শহরে দেখেছি 500, 600, 800 একর জমি নিয়ে নেওয়া হয়েছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট বানানোর জন্য। তারপরে আমরা এই যে বিরাট বিরাট যে হাউজিং ইয়েগুলি দেখি, যারা প্রজেক্ট গুলি দেখি, কত শো একর জমি নেওয়া হয়েছে। বাঁশখালীর যে ব্যাপারটা হচ্ছে তারা 700 একর জমি নিয়েছে বাঁশখালীর প্রজেক্টের জন্য। যদি আমি বাঁশখালীর কথা বলি সেটার বিপরীতে, মানে এটা খুবই মনে হয় সরকারি ভাষ্য শোনাবে, তারপরে আলোচনার খাতিরে বা তর্কের খাতিরে আমি আপনাকে এই প্রশ্নটি করতে চাই যে ওখান থেকে 700 একর থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং সেখান থেকে গ্যাস, কার্বন ইত্যাদি নানান ঝুঁকিও আছে, কিন্তু আমরা যে বিরাট বিরাট হাউজিং প্রজেক্ট নদী দখল, নদীটা শেষ করে দিয়ে আমরা হাউজিং প্রজেক্ট করছি, বিল নষ্ট করে আমরা হাউজিং প্রজেক্ট করছি, সেখানে তো কোনো প্রোডাক্টিভ জায়গায় যাচ্ছে না জিনিসটা। সেই জায়গায় আসলে পরিবেশ আন্দোলন লক্ষ্য করেন না কিংবা ফলো করেন না, সেই জন্য এটা আপনি বলতে পারেন না। আমাদের নিজেদের মামলা আছে হাইকোর্টে, আমরা সারাক্ষণ ওদের কাছ থেকে হুমকির সম্মুখীন হচ্ছি, আমাদের সঙ্গে নানা ধরনের তর্ক বিতর্ক লাগছে, মধুমতি, এশিয়ান প্রত্যেকটা প্রকল্পের সঙ্গে আমাদের তো মামলা করাই আছে সেখানটায়। এবং মামলার তো যেটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের একটা হয় যে একটা যদি রুলিং আসে যে এরকম ভাবে জমি নেওয়া যাবে না তখন কিন্তু আর কেউই নিতে পারবে না, কিন্তু সেই জায়গায় আমরা এগোতে পারছি না সেরকম ভাবে। আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি আমাদের কিন্তু প্রচুর কাজ এটা নিয়ে আছে, প্রচুর কাজ আছে। নদী বাঁচাও আন্দোলন সেটা রয়েছে, আমরা রিভার কিপার্স যে মুভমেন্ট সেটা করছি, কিছুদিন আগে আমরা শাজাহান খান মহোদয়ের সঙ্গে মিটিং করেছি এই প্রেস ক্লাবে, তিনি এসেছেন আমাদের এতে, এবং সেখানটা কি করে আমরা নদীগুলি রক্ষা করতে পারি, নদীর যে এনক্রোচমেন্ট হচ্ছে সেটা কিভাবে বাঁচানো যেতে পারে, সেগুলো নিয়ে প্রচুর কথাবার্তা আমরা বলছি। কখনো কখনো হয়তো গণমাধ্যমের কারণেও এটা হতে পারে, আমি জানি না, যে আমরা যে সমস্ত কথাগুলি বলি সেটা কোনোটা অনেক বেশি করে সামনে আসে, অনেক কিছু হয়তো সেরকম ভাবে সামনে আসে না, এটাও হতে পারে। কিন্তু আপনার জন্য বলছি যে আমাদের এজেন্ডার মধ্যে কিন্তু এই সমস্ত এনক্রোচমেন্টের ব্যাপারগুলি কিন্তু রয়েছে, হ্যাঁ, এবং মামলা রয়েছে কোর্টে, যেখানে আমি মামলা আদালতে প্রাঙ্গণে দাঁড়িয়ে তাদের গাল খেয়ে সহ্য করতে হয়েছে। আপনি যেটা বললেন আর কি, ওই যে জানলা বা আদার থিং, আমরা বুঝতে হবে যে সূর্যের আলোটা পেতে হবে, আমাদের সব জানলা কিন্তু ওরকম না। সেকেন্ড হলো আপনি যেটা বাসায় যেটা দেখেন ইন টার্মস অফ কিলোওয়াটস, এটা দিয়ে আপনি দেশের ইন্ডাস্ট্রি চালানো বা আদার থিংস, এটা কিন্তু বললাম যে আমাদের এখন যে প্ল্যান আছে তাতে 20% কিন্তু লট অফ পাওয়ার, আমরা যদি ধরি যে আমার 40,000 মেগাওয়াট, তার 20% মানে কিন্তু কত, 8,000 মেগাওয়াটের মতো দাঁড়াচ্ছে। আমি যতটুকু বুঝতে পারি, একটু আমি মাঝখানে আসি, সেটা হলো যে সরকারও এখন অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়টা নিচ্ছে এবং সেটা আমি প্রশংসার চোখেই দেখতে চাই। সেটা হলো যে তাদের কিন্তু 2021 ভিশনের যে ব্যাপার আছে সেখানে অনেকখানি সোলার করার চিন্তা আছে, কাজেই আমাদের মনে হয় বাংলাদেশ কিন্তু প্র্যাকটিক্যালিটির ব্যাপারে যতটা পসিবল। আপনি যেটা বললেন যে আমরা তো এই দেশের, আসলে আমরা সবাই তো এই দেশের নাগরিক, আমরা একজন এক এক ভাবে, কারণ বিদ্যুৎ যদি, আমি যখন চেয়ারম্যান ছিলাম আমার মনে আছে যখন বিদ্যুৎ না পেলে আমার অফিসটাই ভাঙছে, আমার লোক কিন্তু আপনার কাছে কেউ যাবে না বিদ্যুৎ দাবি করে, ঠিক আছে, আসবে কাদের কাছে, যারা বিদ্যুৎ যারা সরবরাহ করতেছে তাদের কাছে, প্রথমেই তাদের কাছে, বিদ্যুৎ উৎপাদনের সাথে জড়িত যারা তাদের কাছে, তারপরে সরকারের কাছে। আপনি যখন সরকারের বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধেও কোনো কথা বলছি না, উন্নয়নের বিরুদ্ধেও কোনো কথা বলছি না, যে কথাটা আমরা বলছি সেটা হলো যে আমরা কত আন্তরিক ভাবে এবং কতটা গুরুত্ব সহকারে এই চেষ্টাটা করছি যে বিদ্যুৎ উৎপাদনের ঝুঁকি যতটা পারা যায় কমিয়ে, মানুষের জীবনের বিপর্যয় যতটা কমিয়ে
বিদ্যুৎ আমরা প্রথমত নিরাপদ বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয়ত একটু কম অসুবিধার মধ্যে পড়া। আমি একটু একটা কথা এখানে বলি, সেটা যদি নাই হয় তাহলে আমাদের মেনেই নিতে হবে যে না, আমাদের এই বিদ্যুৎ উৎপাদন করতেই হবে। মানুষ মরে গেলে মরে যাবে, জমি চলে গেলে চলে যাবে, ফসল উৎপাদন না হলে না হবে, একটা ছোট্ট কথা বলে শেষ করি বিরতি যাওয়ার আগে, যে আপনার সাথে একটু দ্বিমত করতেছি। আমার মনে হয় এরকমই একটা অনুষ্ঠানে আই ওয়াজ উইথ আনু মোহাম্মদ সাহেবের সাথে ছিলাম, আমি ওনাকে বিনয়ের সাথে বলছিলাম, তখন আমি চেয়ারম্যান, আমি বলছিলাম যে আমাদের যে একটা প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে, জানেন আমাদেরই দেশের ছেলে পেলে, আপনি গর্বিত হবেন যে ওই ছেলে পেলে গুলো কত ডেপথে যায় কাজ করে। আমি ওখানে ইনভাইট করেছিলাম যে আপনি আমার অফিসে আসেন, আর আমি ওনাকে যখন বোঝাচ্ছিলাম উনি বলতেছিলেন তো এটা তো আমি জানি না, এটা তো আমাকে অন্য ভাবে বলা হয়েছে, আমি বলছিলাম যে আপনি আসেন। বাট উনি কিন্তু আসেন নাই, ঠিক আছে, শামসুল আলমের সাথে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো, আই উইল অর্গানাইজ দ্যাট। আপনি ওই ছেলে ছেলেগুলা জুনিয়ার জুনিয়ার ছেলে ব্রিলিয়ান্ট চ্যাপস, আপনি দেখবেন যে ওরা কত অ্যানালাইসিস করে এগুলো ইয়ে করে। সুলতানা কামাল যে জায়গায় বললেন তৃতীয় পয়েন্ট, প্রথমত নিরাপদ বিদ্যুৎ জীবনমান মানুষের এবং যে জায়গা থেকে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ভাবা হচ্ছে সেসব মানুষের নিরাপত্তার বিষয়টি একেবারে স্বাস্থ্য ঝুঁকি ইত্যাদি, এবং গোটা দেশের স্বাস্থ্য ঝুঁকিটাই সেখানে রয়েছে। কিন্তু শেষ পয়েন্টে যেটি বলেছেন যে তাইলে কি ব্যাপারটা এরকম যে কোনো মূল্যেই আমরা বিদ্যুৎ উৎপন্ন করবই, কেউ মানুক আর না মানুক, সেই জায়গায় কি সেরকম একটি জায়গায় আমরা বিশেষ করে কয়লা বিদ্যুৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে চলে যাচ্ছি কিনা, সেই অ্যাটিচিউডে চলে যাচ্ছি কিনা, সে কারণেই এত বিতর্ক কিনা, বললাম যাদের কাছে আমার এই প্রশ্ন, প্রশ্নটি রেখে বিরতিতে যাচ্ছি, বিরতির পরে উত্তর নিব। যেটা হয় সমুদ্রের পানিতে যখন আপনি ছাড়েন আর কি, তখন আপনি যদি তিন ডিগ্রি কি জন্য আনা হয়েছে, 3 ডিগ্রি যদি ডিফারেন্স থাকে তাহলে 100 মিটারের পরে যে আপনি ওই সেম টেম্পারেচার পাবেন, 100 মিটার কতটুকু, মানে এটা কিন্তু এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হচ্ছে, পাওয়ার কিন্তু আমার দরকার সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। তারপরেও তৃতীয় বিশ্বের দেশের কারণে বা মানে নন কমপ্লায়েন্স মানে কপে মানে কনফারেন্স অফ পার্টি কনফারেন্সে নন কমপ্লায়েন্স দেশের হিসাবে পার্টি কিছু ইমিশন করার কিন্তু ক্ষমতা আমার আছে, কিন্তু তারপরও গভর্নমেন্ট কিন্তু অ্যাডিশনাল $30 বিলিয়ন ফান্ড নিয়েছে যাতে ইমিশন কন্ট্রোল করা যায়, এবং এটা কম্পেনসেট করার জন্য গভর্নমেন্ট আরেকটা কাজ করেছে। গত 5 বছরে গভর্নমেন্টের এই কাজটি কখনোই আলোচনা হয় না যে এনার্জি কনজামশন এফিসিয়েন্সির মাধ্যমে কমিয়ে আনার জন্য, এবং এটা ধরেন আগামী 10 বছরের মধ্যে এটার আমরা একটা সিগনিফিকেন্ট রেজাল্ট পাব। আমি এটা শেষ করিনি, যেটা হচ্ছে আমার কোল বেসড বিদ্যুৎ কেন্দ্র করতে হবে। এখন এভারেজ কস্ট কত আসছে, এখন পর্যন্ত যে চুক্তি হয়েছে সেটা 7 টাকার নিচে। আমি ফুলবাড়ির কয়লা যদি উঠে ওখানে মাউন্ট মাইট বা নর্থ বেঙ্গলের কয়লা উঠে ওখানে খনিমুখে যদি আমি বিদ্যুৎ কেন্দ্র করতে পারতাম, এর কস্ট কিন্তু পড়তো 4 টাকা, আমি যদি ওই কয়লা ইন্টারন্যাশনাল দামেও কিনতাম। এখন ওখানকার এগ্রিকালচার, আমি আগেই বলেছি, লাইভলিহুড এবং আপনার আবেগকে কিন্তু কোনোভাবে কম্পেনসেট করা যাবে না, কিন্তু তারপরও আপনার যদি বাস্তবায়ন এবং যে পরিকল্পনা গুলো আছে এটার সব যথাযথ মনিটরিং থাকে, ওই মানুষটাকে কিন্তু অনেক মানুষকে প্রফেশন চেঞ্জ করতে হবে। কারণ বাঁশখালীতে যে মানুষটি জেলে, ওখানে যদি সত্যি সত্যি মাছের উপর চেঞ্জ হয়, তাকে জেলে থেকে হয়তো মাছ বিক্রির প্রফেশনে বা মাছের আড়তদারের প্রফেশনে আনতে হবে। এই যে ট্রান্সফরমেশনটা, এটা কিন্তু এই প্রজেক্ট থেকে আসতে পারবে। প্রাইম মিনিস্টার তার ব্যক্তিগত উদ্যোগে খুব একটা ভালো কাজ করেছে, প্রত্যেকটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ থেকে পয়েন্ট মানে 3 পয়সা রাখার একটা উদ্যোগ নিয়েছেন। এটা যদি সত্যি সত্যি প্রপারলি খরচ করা হয়, ওই মানে ওইটুক মানে সরাসরি ক্ষতিগ্রস্ত এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত ওই মানুষগুলোকে কিন্তু আসলে বেটার লাইফে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু কোশ্চেন হচ্ছে আমরা এটা নিয়ে যাবো কিনা,
আমার মিডিল ম্যানের একটা ভূমিকা ছিল, তারা কিন্তু খুব আন্তরিক ভাবে এটা করেছে, তারা কিন্তু এটা গভর্নমেন্টের এই সেন্টিমেন্টের সাথে এগ্রিড হয়েছে এবং তারা যে কম্পেনসেশন পেয়েছে তাতে তারা খুশি, কিন্তু তাদেরকে আবাসস্থল করে দেওয়ার কথা ছিল। এইটা একটি বিশেষ বাহিনীকে দিয়ে আবাসস্থল করে ওগুলো গুচ্ছগ্রাম হয়ে গেছে, ওইখানে কেউ উঠে ওইখান থেকে। আর একটা কথা বলতেই হবে আমাকে, যেটা হচ্ছে আমার কিন্তু কারোর সাথে বিরোধিতা নাই, আমি সুলতান আপার সাথে আমার মানে ইডিওলজিক্যাল মিল না থাকতে পারে। আমি জানি যে বাংলাদেশে আগামী 30 বছরের মধ্যে কোনোভাবে শত চেষ্টা করলো রিনিউয়েবলের মানে পার্সেন্টেজ বিশের বেশি নিতে পারবে না, কারণ এখনো বাংলাদেশের রিসোর্স রিনিউয়েবলের যে রিসোর্স সোলার ছাড়া ওইভাবে পরীক্ষিত কোনোটা নাই। কিন্তু আমরা এক পক্ষ আর এক পক্ষকে যে ব্লেম করছি এবং কেউ কারো কথা শুনছি না, এটা বন্ধ করা উচিত। এবং সরকার কখনো একটা ঘটনা ঘটলে ইনিশিয়েটিভ নেয়, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়, এটাও বন্ধ করা উচিত। সিভিল সোসাইটি বা একজন সাধারণ মানুষ যে কোনো বিষয় নিয়ে গভর্নমেন্টকে ব্লেম করে মন্তব্য করতেই পারে, কিন্তু গভর্নমেন্ট তার উপর রিয়্যাক্ট করার আগে আমরা একটু আমরা ধরে নিচ্ছি যে আমরা আজকে সিভিল সোসাইটির প্রতিনিধি হিসেবে আমরা সুলতানা কামালকে পেয়েছি, এবং আপনি যে কথাটি বলছিলেন যে অ্যাটিটিউডটা এরকম এক পক্ষ আরেক পক্ষ কেউ কারো কথা শুনছেন না, এতক্ষণ আপনি যে মোটামুটি একেবারে এক্সপার্টের কিছু বর্ণনা দিয়েছেন একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে, এবং এই বিষয়টা আপনি জানেন এবং সুলতানা কামাল নিশ্চয়ই শুনেছেন, এই সব বিষয় নিয়েও আপনার কিছু নিশ্চয়ই মতামত রয়েছে। একটা বিরতিতে যাব, কিন্তু যেটা বলছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়া ইত্যাদি এই ধরনের কার্যক্রম নানান প্রজেক্টের ক্ষেত্রে হয়েছে। সম্প্রতি সুলতানা কামাল আমরা একটু পত্রিকা পড়ছিলাম, বাসকালি নিয়ে আপনার এবং আনু মোহাম্মদের কথা উঠছে যে আপনাদের দুজনকে বিদেশে পাঠিয়ে প্রজেক্ট গুলো দেখিয়ে এনে যদি আপনারা কনভিন্স করেন তাহলে ওনারা মেনে নেবেন, এটা নিয়ে একটু আপনার মতামত। আরেকটা কথা আছে, সেটা জিজ্ঞেস করা হচ্ছে যে ওনাদের সঙ্গে কথা বলছেন কিনা, সেটা তো না বলে না বলে আমাদের দায়িত্ব সেখানে খুব একটা বেশি নাই। যে আমি বিরতির পরে একটু বিস্তারিত শুনবো যে মোল্লা আমজাদের কথা আপনি শুনলেন কিনা, মানলেন কিনা, বা আরো বিস্তারিত আলোচনা দরকার আছে কিনা, একটা ছোট্ট বিরতি। এনার্জি ব্যাক পাওয়ার টক, আমরা আগেই বলেছি যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে বিতর্ক চলছে এখন মাঠে, সেই বিতর্কের খানিকটা আমরা আজকের এই অনুষ্ঠানে হাজির করেছি। সঙ্গে আছেন বিডিবির সাবেক চেয়ারম্যান এএসএম আলমগীর কবির, আছেন এনার্জি এবং পাওয়ার নিয়ে বাংলাদেশের একমাত্র পত্রিকা এনার্জি অ্যান্ড পাওয়ার, সেই পত্রিকার সম্পাদক আছেন মোল্লা আমজাদ আমাদের সঙ্গে, এবং বাপার সহ সভাপতি আছেন সুন্দরবন রক্ষা আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল। আমরা বিরতিতে যাবার আগে সুলতানা কামাল আমরা যে প্রশ্ন রেখেছিলাম যে এখন তো আর না শুনে মানে শোনেননি এটা বলতে পারবেন না, নিশ্চয়ই পয়েন্ট কিছু যোগ করবার অথবা কিছুটা বিরোধিতা আছে আপনার? না, বিরোধিতা সেরকম ভাবে বিরোধিতার জন্য বিরোধিতা নাই, যে বিষয়গুলি খুবই লক্ষণীয় যে যখনই এই ধরনের কথাগুলি বলা হয় তখন কিন্তু বলা হয় যে যদি এটা করা হয়, যদি ওইটা করা হয়, যদি ওইটা করা হয় তাহলে এটা নিরাপদ থাকবে। এতগুলি যদির মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে করতে একদিন দেখবো যে কবরে চলে গেছে, সেই যদি আর হয়নি। উদাহরণ হলো এখন পর্যন্ত আমরা হাজারিবাগের ট্যানারিতে সেই প্লান্ট লাগাবার বিষয়গুলি কিন্তু বাস্তবায়ন করতে পারি নাই। হ্যাঁ, অবশ্যই আমরা যেই জায়গায় পৌঁছেছে বিজ্ঞানের কিংবা প্রযুক্তির যে উন্নতি হয়েছে অনেক কিছুই আমরা হয়তো অনেক মানে ট্যানারি তো হস্তান্তর হচ্ছে যে ইটিপি নিয়ে তো মানে অনেক বছর ধরে ক্যাম্পেইন করা হলো, তাদেরকে টাকা দিতে হবে সরকার থেকে, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে তাদেরকে এখান থেকে, মানে এটা যেন একেবারে মানে দায়টা শুধুমাত্র সরকার অর্থাৎ আমাদের আমাদের করের পয়সাগুলি তাদের হাতে তুলে দিতে হবে, তারপরে তারা ইটিপি যোগ করবে, করার পরে
তারপরে যদি সেখানে আমি হাজারীবাগে নিজে গেছি, ওখানে নিঃশ্বাস নেওয়া যায় না, যে মানুষগুলি এতদিন ধরে নিঃশ্বাস নিয়েছে মুন্নি, তাদের শরীরে কি রোগ দানা বেঁধেছে সেটা কিন্তু আমরা এখানে কিন্তু এখন যে পদক্ষেপটা নেওয়া হলো যে সরকার বা আমাদের কাটের পয়সা দিয়ে তাদেরকে এখান থেকে ক্ষমতাশালী, আমি বলছি যে ধরেন যে সরকারই থাকুক না কেন বা যে অথরিটি থাকুক না কেন, এরা এরা হয়তো আমাদের পয়সা আপনার পয়সা দিয়ে তাদেরকে এখান থেকে নদীটা বাঁচানোর জন্য, হাজারীবাগের মানুষদেরকে বাঁচানোর জন্য যদি করেও থাকে, তাহলে এটাও তো একটা বাংলাদেশের একটা ভালো উদাহরণ, মানে পরিবেশ মানুষ সেটা সেটা করা হচ্ছে, কিন্তু সেটার জন্য এত কেন কাঠ খড় পোড়াতে হয়েছে, এত মানুষ এতদিন ধরে কেন কষ্ট পেতে হয়েছে, সেগুলির হিসাবটা কে দেবে? আমি সেদিন বসিলাতে গেছিলাম বুড়িগঙ্গা নদী বাঁচাও প্রোগ্রামের একটা অংশ হিসাবে, বুড়িগঙ্গা নদীর পাড়ে বসা যায় না, সেখানকার মানুষগুলি ওখানটায় গোসল করতে পারে না, ওখানে একটা স্কুল আছে, বাচ্চারা যেখানটায় পড়াশোনা করে তারা নিঃশ্বাস নিতে পারে না। তো আমরা এত গান করি যে তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি, বাসি না বাজিয়ে তো বিষ ঢুকিয়ে দিচ্ছে আমার বাতাস। এবং আজকে যে কথাগুলি আমজাদ সাহেব বললেন, এতগুলি যদি এরকম যদি করা হয় ওরকম যদি করা হয় অতটুকুন হবে অতটুকুন হবে, সেগুলি মনিটরিংটা কে করছে? আমাদের দেশে মনিটরিং এর যে অবস্থা সেটা নিয়ে আমার শঙ্কিত হওয়ার প্রচুর কারণ আছে, যে এগুলি কোন অবস্থাতে এই জায়গাগুলিতে পৌঁছাবার মানে সুবিধাগুলি আমরা দেখতে পাবো কিনা সন্দেহ আছে। আর তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে তো এক্সপার্ট ওপিনিয়নই আছে এই সমস্ত ক্ষেত্রে, আমি হয়তো এক্সপার্ট হিসাবে সেই ওপিনিয়ন গুলি দিব না, আমি সেটা থেকে বিরত থাকি যেহেতু আমি নিজেকে সেটার বিশেষজ্ঞ মনে করি না, কিন্তু আজকে এখানে যদি কোনো একজন বিশেষজ্ঞ থাকতেন তিনি কিন্তু এগুলি সেই বিশেষজ্ঞ উত্তরগুলি দিতে পারতেন যে কোনখানে বিশেষজ্ঞ হিসাবে যে আপত্তিগুলি রয়েছে। আমি একজন মানবাধিকার কর্মী, আমি যখন দেখি যে একটা জায়গায় যে আমি নিঃশ্বাস নিতে পারি না, আমি মার কোম্পানির যে জায়গাটা হবিগঞ্জে গেছি ওই গ্রামে বসে মানুষ ভাত খেতে পারে না, ভাত মানে খেতে বসলে গন্ধ যে বাতাসের সঙ্গে আসে, যে নদীতে তারা বর্জ্য ফেলে দেয় সেই বর্জ্যর যে ইয়েটা আসে সেখান থেকে তারা ভাতটা মুখে তুলতে পারে না। তো এইগুলি তো এতদিন ধরে চলছে, যদি ওখানে যখন অনুমোদন দেয়া হয়েছে ওখানে যখন চুক্তি হয়েছে এই সমস্ত কথা কি আসে নাই? কে দেখেছে? কেউ তো দেখেনি। এবং এখানে ইনহেরেন্ট কতগুলি ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকিগুলি যে নিয়ন্ত্রিত হবে সেই বিশ্বাসটাই কোথা থেকে আসবে? এবং আজকে আমরা যে কথাটা বলছি যে রামপালের ব্যাপারে একটা সায়েন্টিফিক ইআইএ হয়নি, আমরা খালি বারবার একটা অনুরোধ করে যাচ্ছি যে একটা বৈজ্ঞানিক ইআইএ সেখানে করা হোক, সেটা ব্যাপারে আমাদের কোনো সদুত্তর নাই। আমরা যেখানটা বাঁশখালীর ব্যাপারে আমরা গেছিলাম, একটা আমি অবশ্য গেছি যেহেতু ওখানে গুলি চলেছে মানুষের মৃত্যু হয়েছে, আমি মানবাধিকার কর্মী হিসাবে আমার একটা দায়িত্ব ছিল আমি সেখানটায় গেছি, এবং হয়তো যে কথাটা আপনি প্রশ্নটা তুলেছেন তাদের মনে হয়েছে যে আমি তাদের পাশে দাঁড়াই যখন তারা বিপদে পড়ে, তাই বলেছে যে ওনাকে আমরা বিশ্বাস করি। তো এই বিশ্বাসটা আমরা কিভাবে অর্জন করেছি, সরকারি মানুষ কেন সেই বিশ্বাসটা অর্জন করতে পারে না, এই প্রশ্নটা রাখি। আমি মানে আগে সরকার দায়িত্বে ছিলেন, এখন অবসর প্রাপ্ত, কিন্তু অনেকখানি দায়িত্ব নিয়ে কথা বলবেন নিশ্চয়ই, আশা করি। প্রথমে বললাম যাদের ব্যাপারটাতে আসি যে রিহ্যাবিলিটেশন, সরকারের এখন পর্যন্ত যে রিহ্যাবিলিটেশন পাস এটা আমি মনে করি যে ভেরি রোবাস্ট, কারণ জমি সরকারি অথবা বেসরকারি যেটাই হোক জমি শুধু মূল্য দেওয়া না, এর সাথে যারা যারা ওইখান থেকে যাদের বসত ভিটা ছিল তাদের জন্য আলাদা জমি কিনে সেখানে বাড়ি ঘর তৈরি করে দেয়া, যেটা উন্নত বিশ্বে ঠিক যেভাবে পরিকল্পনা গুলো না হয় সেভাবে। এছাড়া যাদের লাইভলিহুড, যাদের জমি নাই কিন্তু ওইটার উপরে যে তাদের যেভাবেই হোক ওই জমির সাথে সম্পৃক্ত থেকে হোক বা অন্য কোন কর্ম সাধনের মাধ্যমে হোক, যাদের লাইভলিহুড ওইটার সাথে রিলেটেড ছিল তাদের জন্য অল্টারনেট লাইভলিহুড করে দেওয়া। তো এইটা আমি মনে করি যে এইগুলা যেটা ইপস অ্যান্ড বার্ডস এর কথা বললেন, যে কোনো জিনিসেই আপনি এখন ফিরে যাবেন তার ভিতরে বার্ডস রয়েছে, যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তাহলে পরে হয়তো নাও যেতে পারেন, তো ইপস অ্যান্ড বার্ডস থাকবেই। কিন্তু আমি যেটা মনে করি যে যারা সিভিল সোসাইটি প্লাস যারা পরিবেশ নিয়ে যারা ওয়ার্ক করে এবং তাদের সবারই যেটা উচিত সেটা হলো লাইক এ ওয়াচডগ, সিভিল সোসাইটি তো একটা ওয়াচডগ হিসাবে কাজ করে। আমাদের যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আছে যেটা আমরা ঢালাও ভাবে সবসময় বলি যে সব মনে সবাই ঘুষ খায় সবাই টাকা খায়, কিন্তু আমাদের লাইফে আমরা দেখছি দেয়ার লট অফ পিপুল যারা অনেক অনেস্টলি লাইফ লিড করে গেছেন। তো সেই জন্যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের, কারণ আমরা অনেক ফেস করার কোন বলতেছি যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের ওরা অনেক রোবাস্ট অ্যানালাইসিস করে, অনেক সময় বদ্ধতা থাকতে পারে, বাট এইগুলা
কত দ্রুত আমরা উন্নতি করতে পারি করে এগুলো আমি যেটা মনে করি যে কনস্ট্রাকটিভ যদি হয় কনসালটেশন, আমি যেটা বলতে চাই আপনারা আমি ইনভাইট করছি ইনশাআল্লাহ ওনা আপনারা আমরা পাবো যে ওখানে আমরা ওনাকে বোঝাতে চেষ্টা করব, একদম শেষ করব মানে একেবারে ছোট করে যদি যে এই যে রিয়্যাক্ট করাটা মানে এই যে রিয়্যাক্ট করাটা রিয়্যাক্ট করাটাকে আপনারা পজিটিভলি নেন কিনা, মানে যে আমি যেটা মানে রিয়্যাক্ট করাকে অন করা নয় মানে ধরেন মানুষের একটা উন্নয়ন প্রজেক্ট তার সঙ্গে যদি মানুষের জীবন মানও যদি একটু ভালো থাকে এবং কিছু সিভিল সোসাইটি বলি বা প্রেশার গ্রুপ বলি তাদের একটু রিয়েকশনের কারণেই যদি হয় মানে প্রত্যেকটা উন্নয়ন প্রজেক্টেরই তো এটা একটা টোটাল প্যাকেজ, মানে আপনারা কি খুব খুশি হতেন যদি আমাদের একটার পর একটা এরকম প্রজেক্ট আসতো সেখানে কেউ একজন পরিবেশের কথাও যদি না বলতো, কেউ একজন একটা মানুষের অধিকারের কথাও যদি না বলতো? আমরা যেটা সবসময় বলি আমাদের দেশ যত দেশে শিক্ষিত লোকজন পাবে সচেতন লোকজন পাবে তত এগুলা নিয়ে কোশ্চেনও আসবে, আমরা যেটা বলি সেটা হলো যে কোনো দিক থেকেও সরকারের দিক থেকেই হোক সিভিল সোসাইটি আমরা এগেইনস্ট হলো ওভার রিয়াকশন, বাট রিয়াকশন হইতেই হবে এবং সেখানে থ্রু কনসালটেশন, যেমন আমার অনেক জানার সীমাবদ্ধতা থাকতে পারে এটা আমি আপনার কাছ থেকে জানবো কিংবা আমাদের কাছে বা আপনার কাছ থেকে, আবার ওনার অনেক লিমিটেশন কারণ সব কিন্তু আমরা বলি না যে সরকারের প্রধানমন্ত্রী অমুকে এটা বুঝাইছে আর সেরকম আপনারও তো অনেকে এরকম বুঝাইতে পারে যেটা হয়তো প্রপার বোঝানো না তো উনি সেটা রিয়াক্ট করতে পারেন, এটা মনে হয় সব দিক দিয়ে একটা ব্যালেন্স করে যদি আমরা সবাই মিলে সবাই ওকে অন বোর্ডে নিয়ে আমরা যদি করি তাহলে আমাদের উন্নয়নটা আরো ফ্রুটফুল হবে। আমার যেটা আশা থাকবে যে আপনার কাছেও যেটা যে সরকারের পক্ষ থেকে হোক সিভিল সোসাইটির বাইরে থেকে ওভার রিয়াক্ট না করা আনলেস আনটিল খুব ডিগ ডাউন করে এবং যারা যে ইনভলভ তাদের সাথে আলোচনা করে কনসালটেশন, আমি মনে করি সবসময় সরকারের দায়িত্ব একমাত্র না আমাদেরও দায়িত্ব টু কনসাল্ট করা, তার মানে দেশটা আসলে আমাদের সবাই। এবং আমরা যদি সুলতানা কামাল শুরুতে যেটা বলছিলেন যে নিরাপদ বিদ্যুৎ উৎপাদন, সেই নিরাপদ বিদ্যুৎ উৎপাদনের সুফল আমরা সকলেই পেতে চাই এবং এটা যদি অনিরাপদ হয় সেটার কুফলটা নিশ্চয়ই আপনি পিডিবির চেয়ারম্যান বলে আপনাকে ছুবে না আর সুলতানা কামালকে ছুবে বা আমাকে ছুবে তা নয়। সুতরাং এরকম একটি অ্যাটিচিউড নিয়ে এবং যে কোনো প্রযুক্তি শেষ করবো জি ছোট্ট একটা কথা যেটা আপনি যেটা বলছেন আমি যেটা বলছি দুটো কিন্তু একই জিনিস, রাজনীতিবিদদের অবিশ্বাস এবং মনিটরিং আদৌ হবে কিনা এই জায়গাটাতে কিন্তু সিভিল সোসাইটিকে এনশিওর করার দায়িত্ব যারা দায়িত্বে আছে। ভেরি গুড, মানে এখানে একটা আবার চাইলে আমরা আপনার সাথে জয়েন করব, মানে সিভিল সোসাইটি এখানে একটা মানে গাছছড়া বেঁধে দেওয়ার একটা দায়িত্বের মধ্যে আছে এবং এটা খুবই একটা পজিটিভ জায়গায়, সেটাকে অতটা নেগেটিভ ভাবে যদি নেব নেই আমরা তাহলে আমাদের আসলে বিদ্যুৎও নেগেটিভ বিদ্যুৎ হবে, ঠিক পজিটিভলি ব্যবহার করতে পারবো না। যাই হোক আশাবাদ নিয়ে আমরা আশাবাদ নিয়ে শেষ করতে চাই আমাদের এই অনুষ্ঠান, যারা ছিলেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা, ভালো থাকবেন।